তিনশা লেকচার তিন তো স্যার আমাদের শেষ হয়েছিল, 2-3 চার পড়তেছিলাম আমরা স্যার, চারে ছিলাম। কি শিওর যে মাত্র চারে আমরা? আপনি স্যার পড়েছিলেন স্যার আরো আগে, আচ্ছা লেকচার ফাইভ বের করে দেখি। স্যার লেকচার 5 স্যার পড়াইছেন স্যার মাঝখানে, মানে ওই মাঝখানে গুলো পড়ানোর আগে। এই স্যার ফিজিবিলিটি স্টাডিজ এইগুলো স্যার পড়াইছেন স্যার। পড়া হয়েছে তাই না? জি স্যার। সিক্স স্যার চার মনে হয় স্যার হয় নাই একটু স্যার চেক মাঝখান থেকে চার হবে না কেন? এটা কি বলছো? স্যার। আপনি স্যার পাঁচটা আর অনেক আগে পড়াইছেন স্যার, মানে 2-3 পড়ানোর আগে। দুই দিন পড়ানোর আগে পাস করাইছি? জি স্যার এরকমই স্যার মনে হয়েছিল স্যার। আরে আন্দ স্যার আমাদের 5 নাম্বার আর 6 নাম্বার যে স্যার স্লাইডটা আছে স্যার লেকচারের, এটা স্যার অনেক আরো অনেক আগে দেওয়া হয়েছে স্যার। পড়ায় ফেলছে তাই তো? না স্যার 5 পড়াইছেন স্যার, 6 পড়া নাই, মানে 6 দেওয়া হয়েছে আর কি একসাথে, 5 পড়ানো হয়েছে 6টার সাথে ছিল। ওই যে স্যার আপনি যে স্যার আমাদের যে ভিডিও আর স্লাইড যে দেন স্যার ওইখানে। আচ্ছা এখানে তোমরা গত ক্লাস করছিলে আর কেউ আছো? আর দু একজন কথা বলো তো দেখি, আমরা লেকচার সিক্স পড়ছি কিনা, যেখানে ম্যানেজমেন্ট নিয়ে ছিল, সফটওয়্যার ম্যানেজার রোল, ম্যানেজার কি না রোল? স্যার, 6 না পড়া স্যার, হয় নাই, 5 ও মনে হয় স্যার পুরোটা শেষ হয়নি স্যার আমরা 4-এ ছিলাম স্যার, একটু স্যার 4টা দেখেন স্যার। কি যে বলো। একজন বলে স্যার ফাইভ স্যার পড়াটা শেষ স্যার হয় নাই, মডেল আরেকজন বলে মডেল পড়াচ্ছিলেন স্যার লাস্টে, ওয়াটারফল ওয়াটারফল মডেলটা মডেল, পড়াইছিলেন স্যার। ইভোলিউশনের মডেল, ইনক্রিমেন্টাল মডেল, স্পাইরাল মডেল। জি স্যার এটা স্যার তাহলে শেষ হয়েছে স্যার এটা। স্যার 4 শেষ, 5 মনে হয় পুরোটা শেষ হয়নি আর না তো এই মনে হয় কথা বলবো না, কারণ এখানে লেকচার হয়েছে কি হয়েছে না স্যার। পড়ানো 5 ধরছিলেন, 5 আর ধরছিলেন, শেষ 5 শেষ হয়েছিল হয়েছে নাকি? স্যার, 5 হয়েছে স্যার। একজন বলে হয়েছে, একজন বলে দৌড়ছিলেন। আচ্ছা এখানে রেগুলার ক্লাস করো, মনোযোগ দিয়ে দু একজনই বলো তো। বিজন আছো এখানে? বিজন স্যার আজকে বাইরে স্যার, ওর সমস্যা আছে একটু, এই জন্য আসবে না। আচ্ছা দু একজন রিলায়েবল কারো দরকার, যে স্পষ্ট করে ক্লাস করে স্যার এবং একটু একটু নোট 5 করে। আপনি পড়াচ্ছিলেন, 5 পড়ানোর মাঝখান দিয়ে পরীক্ষার কথা বলা হয়েছিল, আচ্ছা তুমি এরপরে একটু মনে থামো হয় তো, তোমরা দুজন একটু থামো। হ্যাঁ তোমরা ওই যে মনে হয় এটা সেটা এই ধরনের কথা কনফিউজিং, দেখি একদম একটু কনফিডেন্ট কেউ আছে কিনা। আমি র্যান্ডম দু একজনের সাথে কথা বলে দেখি। এই শাহরিয়ার, তুমি কি রেগুলার ক্লাস করো? না স্যার, আমার কি সমস্যা? এই কারণে নেটের সমস্যা করে তো এই কারণে আসতে পারি না মাঝে মাঝে। আচ্ছা শাওন মাজিদ কে ক্লাস করো রেগুলার? ওকে তুমি একটু বলো তো দেখি, গত ক্লাসে আমরা এই যে লেকচার ফাইভ যেটা দেখাচ্ছি, এটা পড়াইছি কিনা দেখো। আমাদের এই যে ফিজিবিলিটি স্টাডি, রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেস, হ্যাঁ এই সফটওয়্যার ডিজাইন প্রসেস, আর্কিটেকচারাল ডিজাইন, অ্যাবস্ট্রাক্ট ডিজাইন, হ্যাঁ আর্কিটেকচারাল ডিজাইন, এগুলোর কিছু ওকে তো পড়াই, কতটুকু পড়াইছিলাম? সফটওয়্যার টেস্টিং এগুলো নিয়ে কথা বলি নাই, এগুলো নিয়ে কথা বলি নাই তাই? স্যার ওইটাই বলতেছিলাম আর কি, 5 ধরছিলেন শেষ করেন নাই। আরে একটু ই করো, ওকে আমাদের লেকচার ফাইভে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং প্রসেস, সফটওয়্যার ডিজাইন ইমপ্লিমেন্টেশন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, সফটওয়্যার ডিজাইন প্রসেস,
কোন জায়গায় গিয়ে শেষ করছিলাম একজন বলো তো স্যার? ওই যে ভ্যালিডেশনের পার্টটা পড়াইছিলেন স্যার, ভ্যালিডেশন ভ্যালিডেশন এন্ড ভেরিফিকেশন, এই জায়গায় ভ্যালিডেশন ওকে পড়াইছিলাম। এখানে আমরা টেস্টিং টেস্টিং আমাদের ডিফারেন্ট একটা চ্যাপ্টারই আছে, হ্যাঁ। তারপরেও আমরা এখানে যতটুকু পারা যায় একটু বলি, এখানে যতটুকু আছে স্যার একটা কথা ছিল স্যার, হ্যাঁ বলো স্যার আমরা যে স্যার স্লাইড গুলো স্যার পড়তেছি স্যার, মানে স্লাইডের স্যার সবকিছু আর কি স্যার এক্স্যাক্টলি স্যার মানে মানে সব টপিক যেভাবে স্যার স্লাইডে গোছানো আছে বা যেভাবে পয়েন্ট গুলো করা আছে স্যার ওইভাবে স্যার পাচ্ছি না স্যার বইতে। বই তোমাদের দুইটা বই পড়তে হবে, প্রেসম্যান আর সমারভিলে, দুইটা একসাথে করলে তুমি ক্লিয়ার কনসেপ্ট পাবা। এখন ধরো স্লাইড এমন ভাবে বানানো হয় যেখানে তোমার সবগুলো পয়েন্ট ধরাই দেওয়া হয়, আর স্টুডেন্ট কি করবে সে বই দেখে লেখার মতো করে লেখার জন্য তাকে নোট করতে হবে। তো এখানে স্যার সমস্যা হচ্ছে কি স্যার, মানে দুইটা বইয়ের মানে স্যার কন্টেন্ট স্যার একটু একটু আলাদা আলাদা স্যার, মানে এমন না মানে স্লাইডের সাথে চ্যাপ্টার বাই চ্যাপ্টার স্যার মিল নাই স্যার কোনো, মানে একটু অন্যরকম স্যার মিল তো থাকবেই না। এখানে তো এগুলো তো চ্যাপ্টার না, এগুলো হচ্ছে লেকচার। এখানে চ্যাপ্টার আমি বলি নাই তো, তোমার বই কি 30টা চ্যাপ্টার আছে? এগুলো হচ্ছে লেকচার। তুমি ওই ইয়ের মতো ম্যাট্রিক ইন্টারের মতো তো নোট করা বই ইউনিভার্সিটিতে এইটা কেন কোনো সাবজেক্টই পাবো না। মানে তোমাকে যেটা ধরতে হবে যে স্যাররা কোন টপিক গুলো পড়াচ্ছে আর টপিক গুলোর উপরে তুমি কিভাবে লিখবা এটাকে তোমাকে রেডি করতে হবে। স্যার ওটা বুঝতে পারছি স্যার, মানে ওইটাই বললাম আর কি স্যার, মানে এটা ধরো সেটাই করছে না কোথাও, এটা এটা বলার সুযোগ নাই। মানে স্টুডেন্টরা ইউনিভার্সিটি তো আসলে ওই যে শেখার যে জায়গাটা এটা তো ওপেন। টিচাররা কি করবে তোমাদেরকে ধরাই দেবে কি কি পড়তে হবে কি করতে হবে, এবং স্টুডেন্টরা শুধু কিছু কিছু স্টুডেন্ট থাকবে তারা শুধু এই দুই বইয়ে না এর বাইরেও সে ই করবে, নিজেকে এক্সপ্যান্ড করবে, বুঝতে পারছো, যেন আরো ডিপে যাইতে পারে। কিছু স্টুডেন্ট আছে দুইটা বইও পড়বে না একটা পড়বে, তো 5% 10% স্টুডেন্ট এরকমও পাওয়া যাবে স্লাইড ছাড়া আর কিছু পড়বি না, সে এমন অলসের অলস, বুঝো নাই, সব ধরনেরই আছে। তো আমাদের টেস্টিং এর মধ্যে অনেক ধরনের টেস্টিং আছে, কম্পোনেন্ট টেস্টিং, সিস্টেম টেস্টিং, অ্যাকসেপ্টেন্স টেস্টিং। তো আমরা এগুলো ধীরে ধীরে আসি, কেস বাই কেস যতগুলো আমাদের লেকচারে আসে আমরা দেখি। দেখো এখানে তিনটা টেস্টিং, একটা হচ্ছে কম্পোনেন্ট টেস্টিং অথবা ইউনিট টেস্টিং, এটা হচ্ছে ছোট ছোট টেস্টিং, প্রথমে ইউনিট টেস্টিং করা হয়। আচ্ছা তোমরা সবাই একটু মিউট করে রাখো, যখন প্রশ্ন থাকবে তখন তোমরা আনমিউট করে কথা বললে ভালো হবে। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, কেউ প্রশ্ন করতে চাইলে সে শুধু আনমিউট করে প্রশ্ন করবা। ওকে, তো কম্পোনেন্ট আর টেস্টিং আর ইউনিট টেস্টিং হচ্ছে যখন একেবারে প্রোগ্রামার সে যে জায়গাটাতে কাজ করে কোনো একটা ফাংশন কোনো একটা অবজেক্ট কোনো একটা গ্রুপে যখন কাজ করে ঠিক ওই জায়গাটার যে টেস্টিংটা সেটা হচ্ছে কম্পোনেন্ট টেস্টিং। আসলে অনেকগুলো কম্পোনেন্ট মিলেই আমার একটা মডিউল হয়, কতগুলো মডিউল মিলেই একটা সিস্টেম হয়। তো একেবারে ফুল যে সফটওয়্যার এটাকে আমরা সিস্টেম বলি, এই একেবারে টোটাল সফটওয়্যার এটাকে টেস্ট করা হয় যেভাবে, মানে আমরা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে যে রিকোয়ারমেন্টগুলো পাইছি ওই এক একটা রিকোয়ারমেন্ট ধরে ধরে যখন টেস্টিং করা হয় তখন এটাকে সিস্টেম টেস্টিং বলে। তো এখানে জেনে রাখা দরকার টেস্টিংটাও এক ধরনের প্রোগ্রামিং, হ্যাঁ, ওইটা টেস্ট কেস লিখে তারপরে আমাদের টেস্ট করতে হয়। তো অ্যাকসেপ্টেন্স টেস্টিং যেটা সেটা হচ্ছে কাস্টমারের সাইটে টেস্ট করা, ইভেন ডেভেলপমেন্ট সাইটেও টেস্ট করা, কিন্তু ওটা কাস্টমারের ডেটা দিয়ে টেস্ট করা। কাস্টমারের সাইটেও হতে পারে, ডেভেলপমেন্ট সাইটেও হতে পারে, কাস্টমার ডেটা দিয়ে।